আসসালামু আলাইকুম ছুটি শিক্ষার্থী এবং দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে জানাচ্ছি এই শীতের সকালের শুভেচ্ছা। এবং শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে জানাচ্ছি আজকের এই অনলাইন ক্লাসের আমন্ত্রণ। আমি মুসাম্মদ জুহাদা আক্তার, প্রভাষক বাংলা বিভাগ, জাফলং হানিফা খাতুন মেমোরিয়াল কলেজ, গোয়েঙ্গাট, সিলেট। শিক্ষার্থীবৃন্দ, তোমরা গত ক্লাসে দেখেছো যে আমি সন্ধি পাঠ থেকে ক্লাস শুরু করেছিলাম। ওই সন্ধি পাঠ থেকে আজকে দেখো আমি শুরু করেছি যে সন্ধির তিনটা বিভাগ আমি গত ক্লাসে দেখিয়েছিলাম তোমাদের, এবং তিনটি বিভাগেরই পরিচয় বা সংজ্ঞা যেটা থা দিয়ে শেষ করেছি। আজকে আমরা দেখি যে স্বরসন্ধি যেটা, ওই স্বরসন্ধির নিয়মের কোন কোন নিয়মের দ্বারা স্বরসন্ধি গঠিত হয়, এবং স্বরসন্ধির শব্দগুলো আমরা যখন পরীক্ষার প্রশ্নের সম্মুখীন হব তখন দেখবে যে কতগুলো শব্দ দিয়েছে পরীক্ষায়, ওই শব্দগুলো তুমি চিহ্নিত করতে হবে যে কোনটি কোন সন্ধির অন্তর্ভুক্ত। এবং যখন আমরা তো জেনেছি যে দুটি শব্দ একত্রিত করলে একটি শব্দে পরিণত হলে তাকে সন্ধি বলে, এখন দুটি শব্দ আমরা ভাঙবো কী রকম, এবং একত্রিত শব্দ যদি দেয়া থাকে তাকে কীভাবে ভেঙে দুটি শব্দে পরিণত করব, এবং ওই শব্দ কোন সন্ধির অন্তর্ভুক্ত হলো তা কীভাবে পরিচয় বা তা বোঝার যে একটি নিয়ম আছে, ওই নিয়মগুলো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। ওই নিয়মগুলো না জানলে কিন্তু তোমরা কোন শব্দটি কোন সন্ধির অন্তর্ভুক্ত হয়েছে তা বুঝতে পারবে না। তাই আমার আজকে এই সন্ধি গঠন, স্বরসন্ধি গঠনের নিয়ম নিয়ে তোমাদের সাথে আজকে এই ক্লাস। তো দেখো, আমরা জানি বাংলা স্বরবর্ণমালায় স্বরবর্ণ আছে স্বরে ও স্বরে আ। ওই স্বরে ও কিংবা স্বরে আ ধ্বনির পর স্বরে ও কিংবা স্বরে আ ধ্বনি থাকলে উভয়ে মিলে কিন্তু আ শব্দের উচ্চারণ দেয়। ওই আ যে ধ্বনি স্বরে ও অথবা স্বরে আ দুটি যদি থাকে, যখন আমরা মিলিত শব্দে যাব তখন আর ও এর উচ্চারণ দেবে না, তখন আমাদের উচ্চারণ করতে হবে আ স্বরবর্ণটি। যেমন আমি তোমাদের উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই, যেমন আমরা একটি শব্দ লিখতে পারি যে হিম যুগ অচল সমান হিমাচল। আরেকটি উদাহরণ দিয়ে তোমরা তোমাদের বুঝতে সুবিধা হবে, অচল শব্দটি দেখলে আমরা বুঝতে পারি যে আমরা জানি আগের পাঠে পড়েছি যে বাংলা বর্ণমালার স্বরে ও বর্ণের ও বর্ণটি ব্যঞ্জন বর্ণের প্রত্যেকটি শব্দেই সুপ্ত অবস্থায় তার ভূমিকা পালন করে। ম শব্দটি উচ্চারণ করতে ও আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারি যে ও এর অবদান আছে, তাই আমাদের নিয়ম অনুযায়ী ও এর উপস্থিতি এখানে লক্ষ্য করেছি। আর অচল শব্দেও প্রথমই অক্ষরটি আছে ও, ওই দুটি ও মিলে আমাদের হিমাচল শব্দের ময়ের আকারে আ ধ্বনির উচ্চারণ স্পষ্ট হয়ে আসছে। তাই আমরা দেখছি যে স্বরসন্ধি নিয়মের গঠনের যে নিয়ম, এক নম্বর নিয়মের অন্তর্ভুক্ত ওই শব্দ দুটি ঠিকই নিয়ম অনুযায়ী গঠিত হয়েছে। এবং হিমালয় শব্দেও ময়ে মধ্যে আমরা অ স্বরবর্ণের উপস্থিতি লক্ষ্য করি, এবং শেষের অংশে প্রথম অক্ষর আছে স্বরে আ, ওই দুটি মিলে আমাদের গঠিত শব্দ হয়েছে হিমালয়। হিমালয় শব্দেও হিমা যখন আমরা উচ্চারণ করি ওই ময়ের শেষে আকার বর্ণকার চিহ্নটি আয়ের উচ্চারণ দিয়েছে। তাই আমরা দেখছি যে আমাদের নিয়মটি ঠিকই ব্যাকরণের নিয়মের অন্তর্ভুক্ত আছে। এখন দেখি আমরা আমাদের দুই নম্বর নিয়ম, রসই কিংবা দীর্ঘই ধ্বনির পর
রসই কিংবা দীর্ঘই ধ্বনি থাকলে উভয়ে মিলে দীর্ঘই হয়। এখন আমরা দেখি যে কিরকম আমাদের রসই এবং দীর্ঘইর পরে দীর্ঘই চিহ্ন শেষে ব্যবহৃত হয়। দীর্ঘই বা দীর্ঘই রসই বলতে আমরা যখন মিলিত শব্দে যাব তখন কখনই ওই বর্ণ বা অক্ষর থাকবে না। সব সময় কিন্তু শিক্ষার্থী তোমরা খেয়াল রাখতে হবে যে ওখানে খান চিহ্নটারে বর্ণ হিসাবে ধরতে হয়। খান চিহ্নটা কিন্তু আমাদের যুক্ত শব্দেই আসল। এখন আমি লিখি যে রবি, এখন দেখো শিক্ষার্থী তোমরা যে রবি রো বর সেইখানে বি, এখানে আমাদের রসইকার চিহ্নটা কিন্তু আসল, আর ওই দ্বিতীয় শব্দের ইন্দ্র শব্দের প্রথম অক্ষর হয়েছে রসই। এখন রসইকার এবং রসই মিলে আমরা জানি যে এই নিয়মে আমরা শেষ পর্যন্ত দীর্ঘইকা বা দীর্ঘই আছে কিনা সেটা আমাদের আসল লক্ষ্য করার বিষয়। আমরা দেখেছি রবীন্দ্র যে মিলিত শব্দ রবীন্দ্র থা লেখতে সব সময়ই র ব দীর্ঘইকারে বি দন্ত্য নয় দয় রকলা দীর্ঘইকার চিহ্নটি আমাদের ব্যবহৃত হয়েছে, যেটি আমাদের নিয়মে আছে যে রসই কিংবা দীর্ঘই ধ্বনির পর রসই কিংবা দীর্ঘই থাকলে উভয়ে মিলে দীর্ঘই হয়। তো আমাদের এই নিয়ম অনুযায়ী এখানে দীর্ঘইকার ব্যবহৃত হয়েছে। আবার বারীন্দ্র শব্দেও রসইকার এবং রসই মিলে শেষ সব মূলিত শব্দ বারীন্দ্র লেখার সময় আমাদের দীর্ঘইকার চিহ্ন আছে। তাই আমরা দেখছি যে ব্যাকরণের যে নিয়মটি আছে ওই নিয়মটি আমাদের উদাহরণের শব্দেও ঠিকই প্রয়োগ হয়েছে। তাই আমরা বলতে পারি যে আমাদের দ্বিতীয় নিয়মও ব্যাকরণ ফাঁকের অন্তর্ভুক্ত আছে। এখন আমরা দেখি শিক্ষার্থী যে তিন নাম্বার নিয়ম, স্বরসন্ধির গঠনের তিন নাম্বার নিয়ম, রসৌ কিংবা দীর্ঘউ ধ্বনির পর রসৌ কিংবা দীর্ঘউ ধ্বনি থাকলে উভয়ে মিলে দীর্ঘউ হয়। আমরা জানি যে বাংলা স্বরবর্ণের মধ্যে রসৌ এবং দীর্ঘউ দুটি স্বরবর্ণ রয়েছে, আর ওই স্বরবর্ণ থেকেই আমাদের খার চিহ্নের সৃষ্টি, কারণ স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে খার বলে এটি আমরা জানি। এখন স্বরবর্ণ সংক্ষিপ্ত রূপকে খার, এজন্যই আমাদের ওই ধ্বনি বা সন্ধির পাঠে সবসময় খার চিহ্নগুলা সবচেয়ে বেশি কাজে লাগে। রসৌ ধ্বনি দিয়ে বা রসৌ খার চিহ্ন দিয়ে আমরা এখন কিছু উদাহরণ দেই। ধ্বনির পর এ কিংবা ওই ধ্বনি থাকলে উভয়ে মিলে ওই হয়।
আর ওই ওইখান পূর্ব বর্ণে যুক্ত হয়। পূর্ব বর্ণে মানে ওই প্রথমের বর্ণে। আমি একটি উদাহরণ দিই, জন যুগ এক সমান জনৈক। এখন দেখো শিক্ষার্থীরা, প্রথমে এ আছে, প্রথমে জ আমরা দন্ত্য ন এর পরে ও ধ্বনিটা আমাদের উচ্চারণে আসছে, আর পরে আছে এ। ওই এ এবং ওই এ এবং ও দুটি মিলে আমাদের ঐকার হয়েছে। দন্ত্য নয় আগে ঐকার চিহ্ন ব্যবহৃত হয়েছে, তাই আমরা দেখছি যে ওই নিয়ম মেনেই ওই জনক শব্দটি গঠিত হয়েছে। এখন ফার্স্ট নাম্বার নিয়ম, স্বরে আ বা স্বরে ও ধ্বনির পর যদি রি থাকে উভয়ে মিলে অর হয়। এবং স্বরে আ বা স্বরে ও বর্ণ দিয়ে কি শব্দ লিখিয়ে দেন, সপ্ত। সপ্ত যুগ ঋষি সমান আমাদের একটি মিলিত শব্দ হবে সপ্তর্ষি। সপ্তর্ষি শব্দটি উচ্চারণ করতে সপ্ত অর্ষি, যেখানে যেমন আমরা দেখছি প্রথমে বলেছি যে ওর উচ্চারণ হয় সপ্তর্ষি, শব্দটি যখন উচ্চারণ করি ওর শব্দটি আমাদের মাঝখানে অবদান পালন করে। তাই আমরা দেখছি যে আমাদের ফার্স্ট নাম্বার নিয়মের নিয়ম অনুযায়ী আমাদের শব্দটি গঠিত হয়েছে সপ্তর্ষি। তো শিক্ষার্থী, আমি আশা করেছি তোমরা আমার ওই ক্লাসটি যথাযথভাবে দেখবে এবং মনোযোগ সহকারে এখান থেকে প্রশ্নগুলো পড়ার জন্য মন দিয়ে বই খুলে আরও ভালোভাবে দেখবে এবং তোমরা যথাযথভাবে ওই ক্লাস থেকেই শিক্ষা নেওয়ার চেষ্টা করবে। তো তোমরা আমার আগামী ক্লাসের আগ পর্যন্ত সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।